Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi at-tayyibin at-tahirin wa ala zawjatihi ummahatul mu'minin. Wa sallallahu alaihi wa ala alihi wa sahbihi ajmain. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, লাইসা আমরা পড়েছি আগের ক্লাসে, আমরা আরেকবার একটু লাইসার রিভিশনটা দেই। লাইসা মানে হচ্ছে নয়, লাইসা সে নয়, লাইসু তারা নয়, পুরুষ। লাইসা সে নয়, লাইসু তারা নয়, পুরুষ। লাইসাত সে নয়, মহিলা। লাসনা তারা নয়, মহিলা। লাইসাত সে নয়, মহিলা। লাসনা তারা নয়, মহিলা। লাস্তা তুমি নয়, পুরুষ। লাস্তুম তোমরা নয়, পুরুষ। লাস্তি তুমি নয়, মহিলা। লাস্তুন্না তোমরা নয়, মহিলা। লাস্তু আমি নয়, লাসনা আমরা নয়। এই লাইসার প্যাটার্নটাই আমরা যদি মনে রাখতে পারি আমাদের জন্য বাকিটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কনভার্সেশন শুরু হয়েছে, কনভার্সেশনটা আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি আমরা কি কতদূর পড়তে পারি। আদ্দার সুসানি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়বেন তাসমিয়া ম্যাডাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা আচ্ছা, হালুকা? এখানে একটু থামাই আপনাকে, আপনি যেভাবে বলেন সেভাবেই বলবেন। আপনি বলেন আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেটা বলি ওয়ালাইকুম, ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম এটা বলি, বা ওয়ালাইকুম আসসালাম এভাবেও বলি। আমি বলবো না এটা ভুল, এটা হলো ইন্ডিয়ান অ্যাকসেন্ট অ্যারাবিকের। যদি একদম মানে শুদ্ধ করে বলতে চাই তাহলে কুমু, মিমের উপরে একটা পেশ বা ময়রস্বকারে মু বলতে হবে, কুমুস। উত্তরটা দেন ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। গুড, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তাহলে আমরা যখন শর্ট করে বলি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এটা আমারও প্রবলেম হয়, তো আমরা ওইভাবে বলার চেষ্টা, কুমুস সালাম, এইভাবে শুদ্ধ হয় উচ্চারণটা। বাকিগুলো ভুল বলবো না, কিন্তু ওইভাবে বললে হয়তো আপনার দিকে যারা ভালো আরবি জানে তারা তাকাবে যে এইভাবে কেন বলছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম, জি আলহামদুলিল্লাহ স্যার, এটা ভালো, আজকে অনেক একটা খেয়াল করলাম, এই দুদিন এটা কিভাবে বুঝি নাই। জি, কাইফা হালুকা ইয়া আখি, এটার অর্থ বলেন আগে, কাইফা হালুকা ইয়া আখি। ইয়া আখি মানে আমার ভাব, ভাই আরবি কি, ভাই আরবি আখুন, আখুন আখি স্যার, আখুন মানে হচ্ছে ভাই, ভাই সরি। হ্যাঁ, ইয়ে আমার ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই মিনাল, মানিল, মানিল আখু। আচ্ছা, মানিল আখু মানে হলো ম্যাডাম একটা ভদ্র ভাষা, যে কে আপনি ভাই, ঠিক আছে, কে আপনি ভাই, আপনি কে বলেন, মান হাজাম পরিচিত, মান হাজাম আখা না, মান হাজা তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমার সাথে যদি কেউ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এটা হচ্ছে আপনি আমার সাথে কেউ নাই আমাকেই জিজ্ঞেস করছেন, আপনি আপনি কে ভাই এভাবে। হ্যাঁ স্যার, তো মানিল হলো কেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। আচ্ছা, এখানে মানিল মনে করেন আমরা এখানে ছিল মূলত শব্দটা হচ্ছে মান, ঠিক আছে ম্যাডাম, মান মানে হলো কে,
আমরা নুনের উপরে একটা ছোট্ট সুকুন দিলাম, মান, আর এখানে হলো আল আখু। তো এই যে আপনারা, আমরা যে এই চিহ্নটা দেখছি এটার নাম হলো ওয়াসলা, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আলিফ না, এটার নাম হলো ওয়াসলা। এই বাক্যে আর কোথাও কোথাও ওয়াসলা আছে দেখেন ম্যাডাম? এটা দেখেন একটা ওয়াসলা, জি স্যার, এই যে একটা ওয়াসলা, জি, আচ্ছা এইটাই ওয়াসলা। আর আলিফ বলে কোনগুলাকে আপনাকে একটু দেখাই আমি। এটা হচ্ছে আলিফ, ঠিক আছে, এটা জি, হচ্ছে আলিফ, ইয়ার সাথে একটা আলিফ, এগুলো হলো জি, আলিফ। আর এইটা হলো হামজা। তাহলে আমার জি, সাথে সাথে একটু বলেন তো আপনি এই সেন্টেন্সের মধ্যে থেকে কোনটা কোনটা ওয়াসলা? আমি একটু কালারটা স্যার, চেঞ্জ করে নেই। আসসালামুর মধ্যে আলিফ যেটা, এটা হচ্ছে আসলা, আসসালাম, তারপরে আল্লাহ, জি, হ্যাঁ, আবার একটু আলিফ বলেন। আলিফ, এটা আসলা, এই যে এইটা, হ্যাঁ এটা ওয়াসলা, হ্যাঁ, তারপরে আল্লাহ, আল্লাহের মধ্যে এটা ফার্স্ট আলিফটা হচ্ছে আসলা, তারপরে এইটা এখানে হলো, হচ্ছে মানিল, হ্যাঁ, এটা হচ্ছে আসলা, আচ্ছা আমি বলি ম্যাডাম, আর ওয়াসলার আগে যদি কিছু থাকে তাহলে ওয়াসলা জি, উচ্চারণ হয় না, বলেন তো ওয়াসলার নিয়মটা কি? ওয়াসলার উচ্চারণ হবে না, ওয়াসলার ওয়াসলার আগে যদি, আগে যদি কিছু থাকে ওয়াসলাটা জি উচ্চারণ হয় না। জি ওকে, আচ্ছা এবার বলেন জি, আমাকে আলিফ কোনটা কোনটা, এখানে আরিফ হচ্ছে এই লামের সাথে এটা আলিফ, লামের সাথে একটা আলিফ, তারপরে এখানে কাফের সাথে আছে একটা আলিফ, এখানে হায়ের সাথে আছে একটা আলিফ, তারপরে হচ্ছে ইয়ার সাথে আছে একটা আলিফ, এইটাই, এই চারটা। এই চারটা, আর এটার নাম হলো হামজা, গুড। তাহলে একই আলিফের মতো দেখতে, যেটা আমরা এতদিন আলিফ শিখেছি তার তিনটা ব্যাপার আছে, একটা হলো ওয়াসলা, একটা হলো হামজা, আর একটা শুধু আলিফ। আলিফ জি, বলবো আমরা যেটাকে আমরা মাদ হিসেবে ব্যবহার করি ম্যাডাম, ঠিক আছে, জি হ্যাঁ স্যার, ওইটাকে হ্যাঁ, আমরা আলিফ বলবো, হ্যাঁ আপাতত জেনে রাখি। আর জি, ওয়াসলা হচ্ছে শব্দের শুরুতে ব্যবহার হয়, ঠিক আছে, আচ্ছা শব্দের শুরুতে ব্যবহার হয় বিশেষ করে আচ্ছা, কয়েকটা জায়গায়, সেটাও আমরা বলবো, আসবো ওই আলোচনাটা, এখন আসতে চাচ্ছি না তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। আর হামজা হচ্ছে যেটা হামজার মতো দেখতে, হ্যাঁ হামজার মতো দেখতে। জি, মানিল আখু মানে আপনি কে ভাই, ঠিক আছে, আপনি কে ভাই। আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই, এখন ফারজানা ম্যাডাম আপনি বলেন। আনা মুহান্দিসুন জাদিদুন, হ্যাঁ থেমে যান, আবার বলেন, আনা মুহান্দিসুন জাদিদুন, অর্থ বলেন। মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার, গুড, আচ্ছা জাদিদুন মানে নতুন, আমি নতুন ইঞ্জিনিয়ার, তারপরে ইসমি আমার নাম হিসামুন, হিসাম, আনা মিনাল, আচ্ছা এই উচ্চারণটা আমি একটু করে দেই আপনাকে, ভিলায়াতিল মুত্তাহিদাতি, বি হ্যাঁ ওয়াওয়ের নিচে যদি জের হয় সেটা কিছুটা ভিলা, ভয়ের মতো উচ্চারণ হয়, হ্যাঁ ভিলায়াতিল ভিলায়াতিল মুত্তাহিদাতি, মুত্তাহিদ, বিলায়াতিল মুত্তাহিদাতি, আচ্ছা আনা মিনাল, হ্যাঁ আমি এসেছি, বিলায়াতিল মুত্তাহিদাতির অর্থ জানি না স্যার, যুক্তরাষ্ট্র, আচ্ছা, যুক্তরাষ্ট্র থেকে, হ্যাঁ আনা মুহান্দিসুন জাদিদুন, আমি নতুন ইঞ্জিনিয়ার, ইসমি হিসামুন, আমার নাম হিসাম, আনা মিনাল ভিলায়াতিল মুত্তাহিদাতি, আমি গুড। যুক্তরাষ্ট্র থেকে এসেছি, তাসনিয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার, আহলান ওয়াসাহলান ওয়ামারহাবান বিকা ইয়া আখি, আচ্ছা আহলান ওয়াসাহলান ওয়া মারহাবান, এটা পুরোটা একসাথে যদি বলি আপনি, এটা একটা অভ্যর্থনা বা অভিবাদন, হ্যাঁ তোমাকে স্বাগতম। জি স্যার,
বলেন, সুন্দর একটা অনুবাদ করেন, আরবিটা বলেন এবং অনুবাদ করেন, হে হে আরবিটা বলেন। হে ভাই, আপনাকে অভিবাদন অথবা স্বাগতম। এটাও আপনার। আনা মাসরুরুন, আনা মাসরুরুন বি লিকা ইকা। হ্যাঁ, আনা মানে কি ম্যাডাম? আমি মাসরুরুন মানে হলো আনন্দিত। আমি আনন্দিত। আচ্ছা, এখানে আপনি বলেন তো বিটা কি, আপনি ভেঙে বলেন আমি যেটা প্রশ্ন করি সেটা। হ্যাঁ, ভেরি গুড প্রিপজিশন। আর কা মানে কি ম্যাডাম? কাটা হচ্ছে এটা যে সব প্রনাউন্সার। গুড, এখন আমরা একটু দেখি এখানে, বি প্লাস লিকাউন প্লাস আন্তা। বি মানে তো জানেন, লিকাউন মানে হচ্ছে সাক্ষাৎ, আর আন্তা মানে হচ্ছে তুমি। তাহলে তুমি সাক্ষাৎ দ্বারা আমরা কি তৈরি করব? না, আমরা বাংলাটা কি তৈরি করতে চাচ্ছি, আমরা এখানে শব্দ নিয়েছি তুমি সাক্ষাৎ সাথে, আমরা কি তৈরি করতে চাচ্ছি তাহলে অর্থবহ যে ফ্রেজটা? মাসরুরুন শব্দের অর্থটা স্যার বলেছেন আনন্দিত। আনন্দিত, তোমার 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 সাথে সাক্ষাতে আমি আনন্দিত। ভেরি গুড, তাহলে বিলিকাউন আর আন্তা এটার এটার পুরোটা কি আসতেছে? তোমার সাক্ষাতের মাধ্যমে বা তোমার সাক্ষাতের দ্বারা। হ্যাঁ, বা তোমার সাক্ষাতে। এখন বলেন আপনি আমাকে, বিটা যদি প্রিপজিশন হয় না তাহলে প্রিপজিশনের কাজ কি? পরের শব্দটাকে মাজরুর করবে, তাহলে পরের শব্দটা মাজরুর করেন। বি লিকাইন। গুড, বি লিকাইন। জি স্যার। এখন এই লিকাইন এবং আন্তা এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি, তুমি সাক্ষাৎ, আমরা বানাবো তোমার সাক্ষাৎ। জি স্যার। কা আন্তা হয়ে যাবে কা, আর মুদাফ থেকে আল আল এবং তানবিন চলে যাবে। তো লিকাইনটা হচ্ছে মুদাফ, এখান থেকে একটা জের চলে গেলে লিকাই, আর আন্তা যদি মাজরুর হয়ে যায় তখন কি হবে? স্যার, আন্তা মাজরুর কা কা কা। হ্যাঁ স্যার, মাজরুর। জি স্যার, ঠিক আছে। বিলিকাইকা, ঠিক আছে। এখন উপরের সেন্টেন্সটা পড়েন। আনা মাসরুরুন বিলিকাইকা, তোমার সাথে সাক্ষাতে আমি আনন্দিত। বিলিকাইকা, তোমার সাথে। তারপরে এটাও পড়েন, আনা জামিলুকা। জামিলুন মানে হচ্ছে কি বলেন তো? সহপাঠী, সহপাঠী না, সেটা তো জাদিদুন, সহপাঠী। আনা জামিলুকা ইস আনা জামিলুকা, এটার অর্থ আমি তোমার পাঠী, আমি তোমার সহপাঠী। গুড, হ্যাঁ পাঠী। হ্যাঁ, ইসমি বিলালু, বিলালু বনু হামিদিন। হ্যাঁ, আমার নাম, আমার নাম বিলা, বিলাল ইবনু হামিদিন, এটা একটা স্টাইল, হামিদের ছেলে, ছেলে আমার নাম বিলাল। হ্যাঁ, আমার নাম বিলাল, হামিদের ছেলে, হামিদ হচ্ছে বাবার নাম। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখব, সমস্যা নাই। আমরা আরেকটা আছে, এটা পড়েন ম্যাডাম। আমিন ওয়াস ওয়াসিন তুন তুন আং আন্তা ইয়া হিসামুন। না, আমিন একটা শব্দ, আমিন ওয়াশিংটুনা, ওয়াশিংটুনা, ঠিক আছে, এটা একটা শব্দ। তা এখন পড়েন, আমিন ওয়াশিংটুনা, ওয়াশিংটন মনে হয়, মানে ওয়াশিংটন। হ্যাঁ, আচ্ছা, আমি ওয়াশিংটন। তুমি না পড়েন, আমিন ওয়াশিংটুনা আনতা, তুমি কি ওয়াশিংটন থেকে? ইয়া হিসামু, ইয়া হিসামু, ইয়া হিসামু, তুমি কি ওয়াশিংটন থেকে এসেছো? গুড, ফারজানা ম্যাডাম এখন আপনি আনসার করেন। লা, আনা, লা, হ্যাঁ, না, না, লাস্তু মিন ওয়াশিংটনা, না, আমি ওয়াশিংটন থেকে আসিনি।
ইন্নি মিন নিউ ওয়ার্ক, নিউ স্যার নিউ উইক নিউ ইয়ার্ক, নিউ ইয়ার্ক বলেন আপনি, নিউ ইয়ার্ক থেকে এসেছি। তাহলে গল্পটা এরকম যে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন বলতেছে ভাই তুমি কে, সে বলতেছে আমি একজন নতুন ইঞ্জিনিয়ার, আমি আমেরিকা থেকে এসেছি। তখন আর একজন বলছে তোমাকে স্বাগতম, তোমার সাথে সাক্ষাতে আমি খুশি, আমার নাম হচ্ছে বিলাল। তারপরে জিজ্ঞেস করছে তুমি আমেরিকার কোথা থেকে আসছো, ওয়াশিংটন থেকে? তখন সে বলছে না আমি ওয়াশিংটন থেকে না, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। এই হলো মোটামুটি গল্পটা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমরা যাব আর দুজনের কাছে। আচ্ছা, আসিফ রেজা এবং ইব্রারুল হক, আপনারা দুজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দুজন পড়েছে, আপনারা সুন্দর করে পড়বেন, মানে শুধু জাস্ট আরবিটা বলবেন, অনুবাদটা বলবেন, ব্যাখ্যা আপনাদের কাছে জিজ্ঞাসা করব না প্লিজ। ইব্রারুল হক আপনি পড়েন। বিলালুন থেকে শুরু করবো কি স্যার? হ্যাঁ, বিলালুন মুসলিমুন বুকা ইয়া, ওইখান থেকে না, শুরু থেকে তাহলে। ও আচ্ছা আচ্ছা, আসসালাম স্যার পাচ্ছেন? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি ও রহমত, আল্লাহর রহমত ও বারাকাত। আচ্ছা, এটা দরকার নাই অনুবাদ বলার, সালামের অনুবাদ বলার দরকার নেই। আচ্ছা, তারপরে আসিফ রেজা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হাল, কাইফা হালকা আনা মুহান্দিসুন জাদিদুন ইসমি হিসামুন আনা মিনাল বিলায়াতি। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি। আমি আসিফ রেজা, আপনি একটু বলবেন, আপনাকে আমি একটা লিংক দিয়েছি, আপনি কি ওই লিংকটা দেখেছেন? না দেখিনি। আমি আপনাকে একটা মেসেজ দিয়েছি, এটা হলো মে মাসের 11 তারিখ। আপনার কাছে অনুরোধ, এটা আপনি একটু দেখবেন। হ্যাঁ জি, আমি আপনার ওয়াইফকে ওনাকেও দিয়েছি, আপনারা দুজনই দেখবেন। হ্যাঁ দুজনই দেখবেন, ঠিক আছে। হ্যাঁ ইব্রারুল হক প্লিজ। আনা মুহান্দিসুন জাদিদুন ইসমি হিসামুন আনা মিনাল বিলায়াতিল মুত্তাহিদাতিন তাদি। অর্থ বলেন? আনা মুহান্দিসুন জাদিদুন, আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। ইসমি হিসামুন, আমার নাম হিসাম। আনা মিনাল বিলায়াতিল মুত্তাহিদাতি, আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি। স্যার একটা বলার ছিল, এটা দুটো একটু ভেঙে বলবেন স্যার। কোনটা? আল বিলায়াতিল মুত্তাহিদাতি। আচ্ছা, আপনি হলো দেশ আরবি হচ্ছে বিলাদুন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর সেটার বহুবচন হলো বিলায়াতুন। আচ্ছা, আর মুত্তাহিদাতু মানে হচ্ছে ইউনাইটেড, ঠিক আছে? মুত্তাহিদাতুন মানে ইউনাইটেড। আর স্টেটের আরবি হলো বিলাদুন, আর বহুবচন হলো বিলায়াতুন, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ ইউনাইটেড স্টেটস।
এখানে যেটা যেরকম অবস্থান আছে মনে হচ্ছে নাত মানুতের একটা সিস্টেম মনে হয়েছিল আমার স্যার। জি জি, নাত মানুত এটা। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আসিফ রেজা। আহলান বা সাহলান। ওমার হাবান। ইয়া আখি, আমি শুনতে পাইনি, আবার একটু বলেন প্লিজ। আহলান ওয়া সাহলান। ওয়া মারহাবান। মানে আপনাকে ইয়া আখি, আপনাকে হে ভাই, আপনাকে স্বাগত। গুড। তারপরে দেখেন এখান থেকে বলেন আনা মাসরুরুন বিলিকাইকা। হ্যাঁ আনা মাসরুরুন বিলিকাইকা, চলো গিয়ে আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমি খুশি আনন্দিত হয়েছি। এখানে মাসরুরুন মানে হলো কি আনন্দিত হওয়া, বি হলো যার, আর লিকাই হলো গিয়ে সাক্ষাৎ হওয়া, আর কা হলো তোমার বা আপনার, তোমার সাক্ষাতে আমি আনন্দিত। আনন্দিত। আচ্ছা এতটুকুই থাকুক, আপনারা এর পর দিন পুরো কনভারসেশনটা একটু সবাই পড়ার চেষ্টা করবেন, বাসা থেকে পড়বেন বা যেখানেই থাকেন একটু ভেঙে ভেঙে হলেও পড়ার চেষ্টা করবেন। আর প্রতিটা অধ্যায়ের শেষে শব্দ অর্থ দেওয়া আছে, আপনি ওই শব্দ অর্থ থেকে হেল্প নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।